নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে যোগ দিয়ে আগামী নির্বাচন থেকেই ভোটিং চালু করতে আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ দু সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সময় থেকেই বর্তমান প্রধানমন্ত্রী বলে আসছিলেন ভোট জালিয়াতি রোধে ই ভোটিং চালু করতে চান তারা ই ভোটিং পদ্ধতিতে ছাপানো ব্যালট পেপার বাক্স বা সিলের বদলে ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম বোতাম চেপে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এবং গণনা হয় স্বয়ংক্রিয় পদ্ধতিতে দু সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের একটি ওয়ার্ডে প্রথম ইভিএম ব্যবহার করা হয় তখন থেকেই বিএনপি ই ভোটিং এর বিরোধিতা করছিল নির্বাচন কমিশন গত বছরের জুলাই থেকেই আবার ই ভোটিং নিয়ে তৎপর হয়ে ওঠে নতুন করে এই মেশিনের প্রোটোটাইপ নিয়ে এসে নভেম্বরে এর ব্যবহারিক ও কারিগরি দিক পর্যালোচনায় একটি কমিটিও করেছে কাজী রকিবের কমিশন উনিশশো সালে পরীক্ষামূলক ভাবে শুরু করার পরেও এখনো যুক্তরাষ্ট্রে মাত্র বিশ শতাংশ ভোটার ই ভোটিং এ যুক্ত হয়েছেন এবং যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন গবেষণায় দেখিয়েছে দুনিয়ার কোনো সফট সুরের নিরাপত্তা এবং কোনো এক বিশেষ মুহূর্তে কাজ করার যেমন শতভাগ গ্যারান্টি নেই তা একইভাবে ই-ভোটিং এর ক্ষেত্রেও প্রযোজ্য তার উপর কাছে বা দূর থেকে এই ব্যবস্থাতে হস্তক্ষেপের অর্থাৎ টেম্পারিং এবং হ্যাকিং এর সুযোগ তো আছে কোন কোন মেশিনে বিএনপি যেমনটা বলছে একই ব্যক্তি অনেকগুলো ভোট দিতে পারবে এমন প্রমাণও বের হয়েছে বিশ্বের কোথাও কোনো কম্পিউটার বিশেষজ্ঞ যেমন তাই ভোটের মতো একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়কে এসব ঝুঁকেতে ফেলার পক্ষপাতী নন তেমনি নির্বাচন নির্বাচন বিশেষজ্ঞদের কাছেও কাগজবিহীন এই প্রক্রিয়ায় ভোটের কোনো প্রমাণ না থাকায় এই ব্যবস্থা গ্রহণযোগ্য হয়নি তাহলে বাংলাদেশে ই ভোটিং চালুর প্রস্তাব বা এর পেছনে শ্রম বা অর্থ ব্যয় কতটা যুক্তিযুক্ত এসব নিয়ে আলাপ করতে রাজখাওয়া স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি পুয়েটের সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মাহফুজুল ইসলাম এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান স্বাগত আপনাদের তিনজনকেই আমি খালিদ মাহমুদ চৌধুরী আপনাকে দিয়েই শুরু করি আপনারা প্রধানমন্ত্রী নিজে অনেক দিন ধরে বলছেন যে ই ভোটিং ভালো হবে আমাদের জন্য তাতে জনগণের ভোটাধিকার সুরক্ষিত হবে এবং এই সময়টাতে যদি মানে যেমনটা বলছিলাম যে গত বছর থেকে আবারও নির্বাচন কমিশনও তৎপর হয়েছে নতুন করে ই ভোটিং এর বিষয়টি চালু করতে এবং আপনাদের দল রাষ্ট্রপতির সাথে সংলাপে গিয়েও এই কথাটি উল্লেখ করে এসেছে তার মানে আপনারা তো ই ভোটিং চালুর ব্যাপারে খুবই সিরিয়াস না আমরা তো প্রথম থেকে বলে আসতেছি যে ব্যাপারে আপনি জানেন সেটা হচ্ছে এর মধ্যে কয়েকটি পরীক্ষামূলক ভাবে দেখা গেছে যে এটা এটা বাংলাদেশে আপনি যেটা বললেন যে বিভিন্ন দেশের উদাহরণ দিলেন যে এটার হ্যাঁ আপনার কম্পিউটার হ্যাকিং তো অনেক জায়গায় হচ্ছে আমেরিকাও তো এখন বলা হচ্ছে যে তার নির্বাচনে হ্যাকিং করা হয়েছে বা অন্যান্য ইউরোপিয়ান অনেক দেশও তৎপর হয়ে গেছে যে সামনে তাদের সাধারণ নির্বাচন সব সবকিছুই আছে কিন্তু আপনার হচ্ছে আমরা যদি সেইভাবে যদি আপনার নিরাপত্তাকে নিশ্চিত করতে পারি তাহলে আমরা যতটা না মানে আতঙ্কিত হওয়ার তেমন কিছু নাই কারণ আমরা তো অন্যান্য বাংলাদেশের সব কিছুই তো আমরা করছি আমাদের বাংলাদেশ ব্যাংকে হ্যাকিং করে নিয়ে গেল না আমাদের টাকা এটা তো আমাদের যেটা যেটা আমরা দেখলাম নারায়ণগঞ্জ নির্বাচনও একটা ওয়ার্ডে এই ধরনের পরীক্ষামূলক চলে আগের বারে সেটাও সফল হয়েছিল আবার বাংলাদেশে যেটা হয় ভোট কাউন্ট করার সঙ্গে দীর্ঘ প্রক্রিয়া সময়টা লাগে তবে ওই দুই দফা ইভিএম বিকল হয়ে পড়েছিল পরে বিশেষজ্ঞরা গিয়ে মেশিন সচল করেন আর কি তারপরেও সকল ভোট মেশিনে বলছে সেটা হচ্ছে আমাদের মানে পরীক্ষামূলকটা চলেছে তো এখন তো আমরা পুরোপুরিভাবে সেটাতে যাইনি আমাদের কততে এটা তো যেমন আমরা নির্বাচন মানে চারটা পর্যন্ত নির্বাচন হচ্ছে তবে ভোট গণনার যে প্রক্রিয়াটা এটা এত সময় লেগে যায় দেখা যাচ্ছে যে আমাদের 30টা সেন্টারের মধ্যে আমাদের 25টা সেন্টারে রেজাল্ট চলে আসে কিন্তু 5টা সেন্টার আসতেছে না কিন্তু 25টা সেন্টারে একই সময় রেজাল্ট হওয়ার কথা তে আমরা ই-ভোটিংটা হলে আমরা তাৎক্ষণিকভাবে আমরা ভোট ছিল সেখানে কিন্তু আওয়ামী লীগের প্রত্যা জিতে নয় অন্যপ্রত্যা জিতেছে তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে ই-ভোটিংই বলেন বা হচ্ছে আপনার আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি এই যে আমাদের একটা অবশ্বের ব্যাপার আমি আজকেও এক জায়গায় বলে আসলাম যে আমরা যখন বাংলাদেশে আমার সরিষার তেল দিয়ে রান্নাবান্না করত। যখন সয়াবিন তেল আসলো তখন কিন্তু অনেকের বাড়িতে চুলা বন্ধ করে দিয়েছিল গৃহিণীরা যে এই তেল দিয়ে রান্নাবান্না করা যাবে না এটা আমাদের ইয়ে না কিন্তু আস্তে আস্তে আমরা অভ্যস্ত হয়ে গেছি আমরা একসময় দেশি আলু মানে এই যে আমরা হল্যান্ডের আলু বলি এইসব আলু আমরা খাইতাম না দেশি আলু খাইতাম এখনও দেখা যায় যে অনেকেই দেশি মুরগির ডিম ছাড়া ফার্মের মুরগির ডিম খায় না আস্তে আস্তে মানে অভ্যস্ত মুরগি ছাড়া বা দেশি মুরগি ছাড়া ব্রয়লার এইরকম একটা ব্যাপার আছে আমাদের যে ভোটের যে সিস্টেমটা এই যে আপনি যাচ্ছেন ব্যালট পেপার সিগনেচার করছেন টিপসে দিচ্ছেন কালি লাগাচ্ছেন তারপর সিল মারতেছেন ভাঁজ করতেছেন ব্যালট বাক্সে ফেলতেছেন এই যে একটা প্রক্রিয়া দীর্ঘ প্রক্রিয়া এই প্রক্রিয়াটার সঙ্গে আমরা এত বেশি অভ্যস্ত হয়ে গেছি যে যখনই আমরা দেখছি সুইচ টিপলে মানে শেষ ভোট দিলাম কি দিলাম না যে ভোট দিচ্ছে তারও একটা সন্দেহ থেকে যাচ্ছে এই এই বিষয়গুলো চর্চা করতে করতেই হয়ে যাবে একটা সময় আমরা কিন্তু টাইপ টাইপ মেশিন দিয়ে করে 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 সেটা আবার কি বলে কার্বন কপি করে 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 এটা আবার ইয়ে করতাম তা এখন আমরা কম্পোজ করতেছি একসঙ্গে মানে শত শত বের বেরোয় যাচ্ছে এটা অভ্যস্ত অভ্যস্ত হয়েছে কাজে কাজে আমরা যদি এই যে পরীক্ষা নিরীক্ষা যেভাবে যেই ওয়ার্ডে এই ভোটিংটা হয়েছে নারায়ণগঞ্জ চিটিবঙ্গে এটা যদি আমরা এই যে কয়েকটা নির্বাচন হয়ে গেল মানে আপনার স্থানীয় সরকার নির্বাচনগুলোতে এগুলো যদি আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশন যদি এইভাবে প্রত্যেকটা জেলা বা উপজেলা পর্যায়ে যদি একটা চালু করতে পারতো তাহলে মানুষের মধ্যে একটা উৎসাহ তৈরি হতে পারতো কিন্তু যেহেতু এটা চালু হয় না সেজন্য মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে এর মধ্যে আবার প্রধান একটা রাজনৈতিক দল বিএনপি তার একদম পুরো তাদের মানে কি বিশেষজ্ঞ নিয়ে এসে প্রমাণ করার চেষ্টা করেছে এখানে ট্যাম্পারিং করা যায় কাজে একটা মানুষের মধ্যে ইতিমধ্যে আতঙ্ক ঢুকিয়ে দেওয়া হয়েছে খালিদ মাহমুদ চৌধুরী আমি আজকে আসলে মানে এই আপনাদের সাথে আলোচনা করব বলি স্যার আপনার অধ্যাপক ডক্টর মাহফুজুল ইসলাম আসলে অনেক প্রশ্নের উত্তর আপনার কাছ থেকেই নিতে চাই যে আমি মানে যে ধরনের যতটুকু পড়াশোনা করতে পারলাম আমি দেখলাম প্রচুর ইন্টারন্যাশনাল পেপারও আছে ই ভোটিং নিয়ে এবং আমেরিকায় মাত্র বিশ পার্সেন্ট ভোটার এখনও ই ভোটিংয়ে ভোট দেন কাজেই আসলে ফলাফল নির্ধারিত হয় না সেভাবে এই এই ভোট দ্বারা ভারতে অনেকগুলো মামলা আছে জার্মানিতে বাতিল হয়ে গেছে নেদারল্যান্ড আয়ারল্যান্ডে বাতিল হয়ে গেছে আর নব্বই পার্সেন্ট দেশ আসলে ই ভোটিংয়ের আশপাশেও নাই কাজেই এইরকম একটা ভোট মানে এটা এবং আমেরিকায় আপনি নিশ্চয়ই জানেন যে এই হ্যাকিংয়ের অভিযোগ বা হ্যাকিং এর আশঙ্কা সফটওয়্যার ট্যাম্পারিং এর আশঙ্কা একসঙ্গে বিএনপি যেটা বারবার বলছে যে একসঙ্গে অনেকগুলো ভোট দিয়ে দেওয়া যাবে এই আশঙ্কাগুলো নিয়ে গবেষণা হয়েছে এবং আশঙ্কাগুলো প্রমাণও করা হয়েছে বাংলাদেশের পরে আমরা কোন মানে কিভাবে বানাবো যাতে সকল নিরাপত্তা নিশ্চিত হবে ধন্যবাদ আপনাকে আসলে ই ভোটিং নিয়ে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক আগের থেকেই গবেষণা হচ্ছে আপনার দুই হাজার চার সালে কিন্তু আমাদের বুয়েটের দুই স্টুডেন্ট ইন্টারন্যাশনাল এটা আপনার সাংহাইয়ে তখন ওয়াইল্ড ইঞ্জিনিয়ার্স কনসোর্টিয়ামে তারা কিন্তু ই ভোটিংয়ের ডিজাইন তৈরি করে তারা কিন্তু ওয়াভিডের প্রথম পুরস্কার পায় পেয়েছিল তখনই এর আগেও একটা ই ভোটিং মেশিন তৈরি করা হয়েছিল এখন আমরা যেটা এখন ফার্স্ট টাইম যেটা বলতে চাই যে এখানে যেটা একটু আগে দেখানো হলো যে ই ভোটিং এর প্রোটোকল ইন্ডিয়া থেকে আনা হয়েছে আমি জানি না তথ্যটা কোথা থেকে পেয়েছেন এটা সম্পূর্ণ ভুল তথ্য আমি এখানে ধন্যবাদ জানাতে চাই যে আমরা যখন ন্যাশনাল আইডি কার্ড আমাদের হয়ে গেছে পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু এই ধরনের রোবাস ন্যাশনাল আইডি কার্ড তৈরি হয়নি এবং এই ন্যাশনাল আইডি কার্ডের সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ আমাদের বাংলাদেশি ট্যাকোনলজিতে তৈরি করা আমরা কিন্তু বিদেশি টেকনোলজি খুব একটা ইউজ করিনি এবং বিদেশি টেকনোলজি বলতে আমরা সাধারণত কার্ডটাকে কিনে নিয়ে আসি সেই কার্ডটা কিন্তু সামনে কিন্তু বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে মানে পুরো কার্ডটা বাংলাদেশি তৈরি কিন্তু পুরো টেকনোলজি শুধুমাত্র প্রিন্টিং মেশিন হয় সবই কিন্তু বাংলাদেশের টেকনোলজি তো আমরা সব কিছু গবেষণা করে আমরা আলোচনার মাধ্যমে আমরা যে চিন্তা করেছি যে আমাদের ন্যাশনাল আইডি কার্ডকে ইউজ করে এমন একটা মেশিন ডিজাইন করতে যে মেশিনে কাজ চুপির কোনো সুযোগ থাকবে না এবং এই মেশিনটা কী ধরনের হবে আমি যদি একটু ব্যাখ্যা করি তাহলে তো কী হবে যেমন ইন্টারন্যাশনাল নিয়ম অনুসারে আপনি যে মেশিনে ব্রডকাস্ট করবেন সেই মেশিনে কোনো ডেটা বেস থাকতে পারবে না এর জন্য নেক্সট যে মেশিন ডিজাইন করা হচ্ছে সেই মেশিনে কিন্তু দুইটা মেশিন থাকবে একটা মেশিন না প্রথমে একটা মেশিন হচ্ছে যে ওখানে গিয়ে আপনি ফিঙ্গার প্রিন্ট দিবেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সাথে সাথে আপনার ছবিটা উঠবে স্ক্রিনে এবং আপনার নাম বয়স কিছু দেখা যাবে এবং এজেন্ট যারা আছে তারা দেখতে পাচ্ছেন যদি আপনি এজেন্ট না দেখবে কিন্তু সমস্যা দেয় কারণ ফিঙ্গার প্রিন্ট অন্য কারোর সাথে মিলবে না এবং ওইখান থেকে একটা কিউআর কোড তৈরি হয়ে যাবে প্রিন্ট হয়ে যাবে এবং সেকেন্ড যখন মেশিনে যাব আপনি যাবেন বুট দেওয়ার জন্য তখন ওই কিউআর কোডটাকে কোডটা আজকে স্ক্যান করতে হবে

মাধ্যমে আসলে প্রথমবারের মতো জাতীয় পরিচয় পত্রের সঙ্গে ভোট দেওয়ার একটা সম্পর্ক এবং এখানে কারো পক্ষে বা বোধ দেওয়া অথবা ফলস বোধ দেওয়া সম্ভব হবে না যদি এই সিস্টেমটাকে ইমপ্রুভমেন্ট করা যায় এখানে এই সিস্টেমে আমরা অনেক গভীর রিসার্চ করেছি বিশেষ করে আপনি এখন যে বর্তমান নেশা আইডি ছিলেন যে এই তথ্য কোথা থেকে পেয়েছি যে ওই যে ভারত থেকে প্রোটোটাইপ আনা পেয়েছি বিডি নিউজ কম থেকে জুলাইয়ের একটি খবর 2016 এর একটি খবর কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে এর আগে তো শামসুল হুদা কমিশনের সময় মানে যখন থেকে আমরা জানতে শুরু করলাম যে বুয়েট এবং ইসি মিলে মেশিন টুলস ফ্যাক্টরিতে আপনারা একটা ইভিএম মেশিন তৈরি করলেন যেটি আসলে ওই নির্বাচনগুলোতে যে মেশিনটি ব্যবহৃত হলো সেই মেশিনটা বাদ দিয়ে এখন তো আপনারা নতুন করে মেশিন তৈরির কাজ শুরু করেছেন হ্যাঁ জি জি কিন্তু এটিকে একেবারে আপনারা নিজে তৈরি করছেন আসলে কোনো প্রোটোটাইপ আনার ঘটনাই ঘটেনি এই এই মেশিনের তৈরি করার পেছনে আমি যদি বলতে হয় আমি বর্তমানে এনআইজি প্রজেক্টে যিনি পিডি আছেন ব্রিগেডিয়ার সাবে ওনার অবদান বলবো সবচেয়ে হাইয়েস্ট আমরা ওনার সাথে যখন আমি এবং ঢাকা ইউনিভার্সিটি হায়দার স্যার এবং ব্রিগেডিয়ার সাবে আমরা বসে চিন্তা ভাবনা করি যে কিভাবে আমরা বাংলাদেশে এমন একটা ভোটিং সিস্টেম নিয়ে আসতে পারি একটা মেশিন নিয়ে আসতে পারি যে মেশিনে একাধিক ভোট দেওয়া যাবে নিরপেক্ষ ভোট পাওয়া সম্ভব এবং যেখানে হ্যাকিং মুক্ত রেখে আমরা এই ভোটটাকে করতে পারি হ্যাঁ আমি এটা বলবো না যে সব কিছুই হান্ড্রেড পার্সেন্ট মানে অ্যাকসেপ্টেবল বা হানড্রেড পারসেন্ট পারফেক্ট বাট আমি যখন নাইনটি নাইন পয়েন্ট পারফেক্ট পেয়ে যাই তখন কিন্তু আমার সেটাকে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি তো এখানে কিন্তু আমাদের কিন্তু মূল উদ্দেশ্যটা ছিল যে আমরা এমন একটা মেশিন তৈরি করবো যে মেশিনটা ইন্টারন্যাশনাল বা ভোটিকের সমস্ত প্রবলেমগুলিকে বা আগের মেশিন থেকেও আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স আছে যেটা আপনি বললেন যে বুয়েট এবং বিএমটিএ যে মেশিনটা করেছিল

এইটির মধ্যে প্রথমেই হচ্ছে যে যেখানে শুধুমাত্র ইউনিভার্সিটির টিচারদেরকে দেখা হয়েছে এবং সবাই কিন্তু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যাতে এই সিস্টেমে কোনো টেকনিক্যাল ফল্ট না থাকে বা হ্যাকিং বা সিকিউরিটির দিক দিয়ে আমরা যাতে পারফেকশন পেতে পারি এবং এটার একটা মিটিং অলরেডি হয়ে গেছে প্রচুর টাইপটরি হওয়ার পরে এবং এই মিটিংয়ে কিন্তু প্রত্যেকটা টিচারই কিন্তু কনভিনসড যে এই মেশিন দিয়ে ফলস ভোট দেওয়া সম্ভব না এবং এই মিটিংয়ে মেশিনে সাহায্যে যে হ্যাকিং করাটা খুব মানে খুব সম্ভব না মানে আমি এটা খুব সম্ভব তবে এটা বোঝাতে চাচ্ছি মানে আপনারা এখন যে মেশিনটা নিজেরা তৈরি করে ফেলেছেন এটা নিয়ে আপনারা ওই মানে মোটামুটি উনিশ জনের কমিটিতে আপনারা সন্তুষ্ট নিজেরা নিজের কমিটি আচ্ছা এখন আমাদের মেশিন তৈরি কমপ্লিট হয়নি আমাদের কিন্তু যেটা আমি বললাম যে প্রটু টাইপ তৈরি হয়েছে হুম এবং প্রটু টাইপের একটা মিটিং হয়েছে একটা মিটিংয়ে প্রটু টাইপটা টেস্ট করা হয়েছে আমাদের আরও মিটিং হবে এবং আমাদের প্রথম মিটিংয়ে কিন্তু কিছু আরো কিছু সাজেশন আসছে যেটিকে কিভাবে আরো ইমপ্রুভ করা যায় এবং আলটিমেটলি এই আইডিয়াটা চলে আসতেছে সম্পূর্ণ বাংলাদেশের আইডিয়া এটা কিন্তু অন্য কোনো দেশের আইডিয়া না এবং এই আইডিয়াটা কিন্তু ইউনিভার্সিটির টিচাররাও কিন্তু কাজগুলি করতেছে সাথে কিন্তু একদমই ইলেকশন কমিশনের সাথে যারা জড়িত এই ধরনের কয়েকজন কর্মকর্তা ওখানে আসেন আমি আসবো আপনার কাছে আবারও কিন্তু আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে মানে প্রোটোটাইপটি তৈরি করবার কাজ এখনো করছেন মানে মূল যেটি থেকে পরে ম্যাস মানে বানানো হবে অলমোস্ট শেষের দিকে দু উনিশের নির্বাচন আমি এটাও পত্রিকায় পড়া তথ্য দুই লাখের মতো লাগবে এই ইভিএম মেশিন বাংলাদেশে সারা বাংলাদেশে হতে তো আসলে কি দু হাজার উনিশের নির্বাচন নিয়ে চিন্তা করার আছে নাকি এই কাজ করতে করতে মানে পরবর্তী মানে এই পরবর্তী নির্বাচনটা নিশ্চিন্তে হয়ে যাবে আমি আমাদের কিন্তু এটা কিন্তু প্রোটোটাইপ তৈরি কাজ অলমোস্ট প্রায় কমপ্লিটের পথে প্রোটোটাইপের যে ডিজাইনগুলি আছে যেটা আমি যে ডিজাইন কিন্তু আমাদের আমাদের আইডিয়াটা আমাদের কনসেপ্টটা আমাদের আর মেশিনটা বানানোর জন্য আমরা পলেন্ডের একটু হেল্প নিয়েছি যেহেতু এবং এটা যদি প্রোটোটাইপটা তৈরি হয়ে গেলে হয়তো চিন্তা ভাবনা যে বাংলাদেশে তৈরি করা যায় কিনা

বাংলাদেশ এখনও কিন্তু শিক্ষার দিক থেকে অনেক অনেক পিছিয়ে আছে এখনো গ্রামীণ জনগোষ্ঠী সেভাবে শিক্ষিত নয় আমরা শহরের জনগোষ্ঠী শিক্ষিত হলেও আমরা কিন্তু এই ই ভোটিংয়ের টেকনোলজি নিয়ে মোটেও এখনও চিন্তা করছি না আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে মাত্র বিশ পারসেন্ট জায়গায় ই ভোটিং সিস্টেম চালু হয়েছে জার্মানি সহ নেদারল্যান্ড সহ পৃথিবীর অনেক দেশে এগুলো ই ভোটিংটা বর্জন করেছে এবং পৃথিবীর নব্বই থেকে নব্বই বা পঁচানব্বই ভাগ দেশেই এখনও ই ভোটিং চালু হয়নি সেই ক্ষেত্রে যেখানে ই ভোটিংটা এখনও বাংলাদেশে একেবারে নতুন সামনের নির্বাচনেই বাংলাদেশের তিনশোটি নির্বাচনী এলাকায় যেখানে কয়েক কোটি ভোটারের মধ্যে কয়েক লক্ষ ভোটার সেইভাবে সচেতন ম্যাক্সিমাম ভোটারই আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর তারা এ নিয়ে যেমন এই যে ষাট সেকেন্ডের মধ্যেই ভোট দেওয়ার সুযোগ তৈরি হবে ষাট সেকেন্ড চলে গেলে কি হবে আবার আমরা দেখেছি যে ষাট সেকেন্ডের মধ্যে এক ব্যক্তি অনেকগুলো ভোট দিতে পারে সরকার কি চিন্তা করছে যে জালিয়াতি রোধ করবে ই ভোটিংয়ে দেখা যায় যে জালিয়াতি করবার আরও সুযোগ তৈরি হবে কেউ যদি করতে চায় তো সেই ক্ষেত্রে বাংলাদেশের মতো দেশে ই ভোটিং এখনও আমি মনে করি যে এতই প্রাথমিক পর্যায়ে যে এটা নিয়ে সকল দলের সাথে আগে আলোচনায় বসা দরকার সকল দল বিশেষ করে প্রধান প্রধান দলগুলি যদি ঐক্যমত্তে আসে তাহলে ওয়ান থেকে ফাইভ শতাংশ জায়গায় ভোটিং পরীক্ষামূলকভাবে চালু করা যায় এটা সার তাও একেবারে আলোচনার মধ্যে যদি সকলের গ্রহণযোগ্যতা আসে আমি মনে করি এখনো ওই পর্যায়ে বাংলাদেশ যায়নি এখনও বাংলাদেশের যে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট এটার রেজাল্ট হইতে দেরি হতে পারে কিন্তু ভোটটা যদি শান্তিপূর্ণ হয় এবং স্বচ্ছ হয় সেটা জনগণের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বেশি গ্রহণযোগ্য আপনার মনে থাকবার কথা একানব্বই নির্বাচন জাস্টিস শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে ছিয়ানব্বই নির্বাচন জাস্টিস হাবিবুর রহমান সেলির নেতৃত্বে টু থাউজেন্ড ওয়ান দু হাজার একের নির্বাচন জাস্টিস লতিফুর রহমানের নেতৃত্বে এই নির্বাচনগুলোতে আমরা কিন্তু ম্যানুয়ালি ভোট দিয়েছি দেরি হয়েছে কিন্তু নির্বাচনগুলো তুলনামূলকভাবে অনেক স্বচ্ছ হয়েছে অনেক শান্তিপূর্ণ হয়েছে অনেক গ্রহণযোগ্য হয়েছে তাই তাই আমি মনে করি যে সরকারের এটা নিয়ে এখনই আমার মনে হয় যে বিরোধী দলের সাথে আলাপ আলোচনা না করে এখনই খুব বেশি এ এগুলো ঠিক হবে না আর যদি এককভাবে এটাকে চাপিয়ে দেয়া হয় সেটা খুব ভুল সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি একটা বিরতির পর খালিদ মোহাম্মদ চৌধুরী আমি আপনার কাছে আসলে এই প্রশ্নটা নিয়ে আসতে চাই যে এত রকম ভোট নিয়ে এত রকম বিতর্কের মধ্যে এই নতুন মানে ই ভোটিং ইস্যু কেন আর আমি আরো কিছু বলতে চেয়েছিলাম যদি বিরতির পরে আমাকে আর এবং আমি এটাও আসলে জানতে চাই যে অন্য রাজনৈতিক দলগুলো মানে যারা নির্বাচনে অংশ নেবে তাদের সঙ্গে কথা না বলে নিয়ে নির্বাচনী ব্যবস্থায় এত বড় একটা পরিবর্তন আহমেদ আজম খান আপনি শেষ করতে চেয়েছিলেন ই ভোটিং বিষয়ে আপনার মন্তব্য জি জি আমি শেষ কথা কথা বলেই শেষ করবো যেমন ইলেকট্রিসিটি চলে গেল বা কোনোভাবে মেশিনটা ব্লক হয়ে গেল তারপরে দেখা গেল যে আগে যারা ভোট দিয়েছে সকল ভোটগুলো ইরেজ হয়ে গেছে তখন কি হবে যখন পাইলট না যে এটা হবে না। তারপরে ধরেন এই যেমন খালিদ মাহমুদ চৌধুরী বললেন যে হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশের টাকা হ্যাক করে নিয়ে গেছে তো এটাও যদি হ্যাকিং হয় শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে হতে পারে আমাদের দেশে যদি এরকম হয়ে যায় তখন আমাদের কি হবে আর এই যে ন্যাশনাল আইডির কথা বললেন ন্যাশনাল আইডির বিষয় আর এই বিষয় অনেক পার্থক্য ন্যাশনাল আইডিতে আপনার হলো না আপনি বারবার চেষ্টা করতে পারেন এখানে কিন্তু বারবার চেষ্টা করতে পারেন না ষাট সেকেন্ডের পরে আর চেষ্টা করবার কোনো সুযোগ থাকে না এবং এটা কিন্তু একদিনের বিষয় যে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এর বাইরে কিন্তু চেষ্টা করবার কোনো সুযোগ নাই কাজেই ন্যাশনাল আইডি আর এই ভোটিংকে একসাথে করলে কোনোভাবেই সঠিক হবে না এই জন্যেই আমি বলবো যেখানে টেম্পারিংয়ের সুযোগ থাকে যেখানে হ্যাকিংয়ের সুযোগ থাকে যেখানে আমাদের দেশের ইলেকট্রিক সিস্টেম এখনও ইলেকট্রিসিটি সেই পর্যায়ে নেই এই নানান কারণে যেখানে বিশ্বের তাবৎ বিশ্বেই যেখানে নব্বই ভাগের উপরের দেশগুলো এখনও এই নেটওয়ার্কের আওতায় বা ই ভোটিংয়ের আওতায় নেই সেই ক্ষেত্রে আমাদের মতো দরিদ্র জনগোষ্ঠী বা এখনো যেখানে শিক্ষার আলো উল্লেখযোগ্য আমাদের দেশে পৌঁছায় নাই সকলের মাঝে সেখানে এই ই ভোটিং চিন্তাটা এখনো অনেক দূরে বলে আমি মনে করি এই মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়াটা অনেক ভুল আপনি যে প্রাযুক্তিক আশঙ্কাগুলো মানে প্রকাশ করেছেন সেই আশঙ্কাগুলো নিয়ে অবশ্যই কথা বলবো ডক্টর মাহফুজুল ইসলামের সাথে কিন্তু খালিদ মাহমুদ চৌধুরী আপনার কাছে জানতে চাই মানে রাজনৈতিক কৌশলটা এখানে কি মানে এত রকম বিতর্ক যখন মানে বিতর্ক নিশ্চয়তা নির্বাচন নিয়ে নানা রকম কথাবার্তা আছে সেখানে ই ভোটিং এর বিতর্ক তুলে মানে এই এই ই ভোটিং এর প্রসঙ্গটা তোলা হলো কেন এখন না না ই ভোটিং এটা রাজনৈতিক কৌশল এটা কোনো কৌশলের বিষয় না আমরা ওই ধরনের কৌশলের মানে কূট কৌশলের রাজনীতিটা আমরা করি না আমাদের রাজনীতিটা পুরো স্বচ্ছ আমরা যেটা বলেছি যে সার্জিটা বললেন যে আপনার একজনের ভোট আরেকজন দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু এখন বর্তমান যে মানে প্রক্রিয়া নির্বাচনটা হচ্ছে এই প্রক্রিয়া কিন্তু একজন না 1000 জনের ভোট একজনে দেওয়া সম্ভব হ্যাঁ সেটা ছবি দেখলাম সম্ভব হ্যাঁ এইটার পক্ষে সম্ভব না কারণ এখানে তো আপনি যখন যেই সিস্টেমটা করে আমার মনে হয় আজকের আলোচনা সভায় যদি আপনি মেশিনটা আনা যেত তাহলে দর্শক শ্রোতাদের জন্য খুব ভালো হতো আমাদের কথাবার্তা শুনে দর্শক শ্রোতা আত্মকীত হয়ে যাচ্ছে যে সামনে কি আসতেছে তো কাজেই আপনার যেটা বললো যে আমরা যেই যখনই আমরা ফিঙ্গার প্রিন্ট দেবো আমার টোটাল ডাটা আমার হচ্ছে ভেসে আসতেছে কাজে এখানে আপনার হচ্ছে আরেকজনের কোনো অপশন থাকতেছে না মানে আমার কথা যে ভোটের যে কাঠচুপি আমরা যেটা সূক্ষ্ম স্থূল বিভিন্ন জায়গা কথা বলি এটার সুযোগ থাকবে না আমার মনে হয় তারা যেই আমাদের বিশেষজ্ঞরা যেই মানে আলোচনা করে আর আমেরিকায় নাই ভারতে নাই বা ইউরোপে নাই এটা তো অনেক কিছুই অনেক কিছু বাংলাদেশে তো অনেক কিছুতে মডেল হয়ে গেছে আমরা আমাদের এই এই যে উদ্ভাবন এটাও তো পৃথিবীর গ্রহণ করতে পারে আমরা শুধু আমেরিকারটা আর ইউরোপের টাই গ্রহণ করতেই থাকবো কিন্তু আমার আমাদেরও তো আমাদেরও তো বিজ্ঞানীরা আমাদেরও তো যারা এই ক্ষেত্রে কাজ করে গবেষকরা

আপনি এটা তো রাখেন মানে ভোটারের ইচ্ছা আমরা এইরকম একটা পাইলট করতে পারি নির্বাচন করতে পারি ভবিষ্যতে সেটা এবং দেখেন আপনার হচ্ছে আমরা দেখা যায় যে অনেক ভোটার সময়ের অভাবে দেখা যায় ইনক্লোজারের মধ্যে যারা ভোটাররা ঢুকে যায় তারা ভোট দিতে পারে কিন্তু অনেকে দেখা যায় সময়ের মধ্যে ঢুকতে পারে না কিন্তু তারা ভোট দিতে চায় কিন্তু তখন কিন্তু নির্বাচনী যে আমাদের নীতিমালা সেখানে কিন্তু অ্যালাউ করে না ভোট দিতে পারেন এই সময়ের মধ্যে আমাদের অনেক সময় অপচয় হয়ে যায় এই এই যে আমরা কম্পিউটারাইজ যদি আমরা সিস্টেমটা করি আমরা যে ডিজিটাল সিস্টেম করি হ্যাঁ তাহলে অনেক কিছু সুবিধা তো আমরা পাচ্ছি অনেক কিছু যেটা উনি বললেন যে নাইনটি নাইন পয়েন্ট নাইন এখন পয়েন্ট ওয়ান পার্সেন্টের যদি একটা ভুল মানে ইয়ে থাকে সেই জায়গাটা তো আমাদের এটা যারা এই মেশিন উদ্ভাবন করছেন তাদের উপর তাদের প্রতি সকল শ্রদ্ধা রেখে এরকম অবিশ্বাস নিয়ে আসলে প্রশ্নটি করছি না যে মানে অন্য দেশ পারেনি দেখে আমরাও এই উদ্ভাবন করতে পারবো না হয়তো আমরা পারবো ফুল প্রুফ প্রায় ফুল আসলে আমরা অতটা ভালো কিনা জানি না স্যার বলতে পারবেন কিন্তু নিশ্চয়ই কিন্তু খালিদ মাহমুদ চৌধুরী এমপি আমার মানে রাজনৈতিক কৌশল নিয়ে সন্দেহটা ওখানে আসে যে এতগুলো স্থানীয় নির্বাচন করলো আওয়ামী লীগ

তারা সেই আলোকেই কিন্তু আবার এই বিষয়টাকে আপগ্রেড করার চেষ্টা করতেছে পাইলট প্রকল্পটা কিন্তু সেই কারণেই করা হয় পাইলট প্রকল্প করা হয় যেটা আমরা যেটা করলাম এটা কতটুকু আমাদের ফলপ্রসূ হচ্ছে আমি যেমন বলি নারায়ণগঞ্জে একটু সমস্যা হয়েছে কিন্তু চিটা হয়নি হ্যাঁ আবার এই এই সব অভিজ্ঞতা দিয়ে কিন্তু তারা কিন্তু এই জিনিসটাকে কতটুকু আপগ্রেড করা যায় তারা কিন্তু কাজ করতেছে কাজে আমাদের কথা হচ্ছে যে আমাদের আমাদের গবেষকরা বা আমাদের ইঞ্জিনিয়াররা বা আমাদের এই সেক্টর যারা কাজ করতেছে তারা তো পৃথিবীতে একটা অন্যতম করতে পারে যেটা উন্নত দেশ পারে আমাদের এই যেটা আপনি বলছেন রাজনৈতিক কৌশল এটা না সুফল কিন্তু সবাই পাবে আমরা যখন দুই সালে দুই সালে রাজনৈতিক কথা যদি আপনি বললেন বলিনি দুই সালে যখন আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বললাম তখন কিন্তু আমাদের প্রতিপক্ষ থেকে বলা হয়েছিল ডিজিটাল না টালমাটাল বাংলাদেশ হয়ে যাবে কিন্তু বাস্কের বাস্তবতা কি আমরা কোথায় দাঁড়িয়ে আছি টোটাল বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে নয় কোটি মানুষ মোবাইল ব্যবহার করতেছে যেই যেই মানুষটি আপনার হচ্ছে মানে আপনার অক্ষর জ্ঞান নেই সেও মোবাইল ইউজ করতেছে এবং আমাদের যে আছে প্রযুক্তি দেখেন আমাদের আমাদের কৃষকরা আমাদের কৃষকরা এখন গরুর হাল চাষ করে না মইশা হাল চাষ করে না তারা কিন্তু এখন আমরা প্রযুক্তি ব্যবহার করতেছে তা আমাদের কৃষকরা যদি মানে কৃষি ক্ষেত্রে প্রযুক্তি যদি ব্যবহার করতে পারে সেগুলোর তঅনেকwidetilde ভিত্তিতে সেটা হারিয়ে নিতে পারে সেগুলো যদি আমরা নিয়ে আমরা কৃষি আমরা এগিয়ে যাচ্ছে তাহলে আমরা এটাতে পারবো না কেন জি অধ্যাপক ডক্টর আমাদের মানুষ্যতা অবহেলা করে কোনো মানে হয় না অনেকগুলো প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন তুলেছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান যে মানে এতগুলো নির্বাচনী এলাকা আমি যদি একটা এর মধ্যে একটা সুনির্দিষ্ট প্রশ্ন দিয়ে শুরু করে যে তিনশোটি নির্বাচনী এলাকায় এই ইভিএম মেশিন আপনারা প্রায় ফুল প্রুফ ইভিএম মেশিন তৈরি করে দিলেন কিন্তু ধরুন এর আগের ঘটনাতেই এরকম ছোট্ট একটি ঘটনা ঘটেছে যে ব্যাটারির ঝামেলা হয়েছে আমি আমি উন্নয়ন করে একটা কোশ্চেন আমি ই করে আসছি আমি একটু একটু উত্তর দিচ্ছি প্রথমে যেটা উনি কোশ্চেন করেছেন আমি আসলে কিন্তু পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে বলতে চাচ্ছি না আমি প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে বলতে চাচ্ছি যেহেতু এটার সাথে আমি জড়িত আমাদের যদি আজকে যদি আপনার যদি প্রযুক্তির কথা বলতে চান আমরা কিন্তু মোবাইল ফোন কিন্তু গ্রামের প্রত্যেকের লোকের কাছে কিন্তু পৌঁছে দিয়েছি যাওয়া বা লেখাপড়া জানেন না তাও কিন্তু মোবাইল ফোন ইউজ করতেছেন যে গ্রামের একজন মহিলা যিনি কিন্তু জীবনে কোনোদিন হয়তো স্কুলে আশপাশ দিয়ে যাননি উনিও কিন্তু তার সেভে মোবাইল নাম্বারটা একটা ছবি দিয়ে কিন্তু রেখে দিচ্ছেন যাতে উনি কল করতে পারেন আর সেখানে ইভিএম মেশিন ব্যবহার করা তো কোনো ব্যাপারই না কারণ এখানে ফটো ছবি যা আপনি রাখতে চান ব্যবহার পেপারে রাখা যাবে এবং ব্যবহার পেপারকে বোতাম চাপ দিবে কাজে এখানে কারিগরি দিক থেকে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য অসুবিধা হবে সেটা হওয়ার কোনো কারণ নেই সেকেন্ডটি হচ্ছে যে ষাট সেকেন্ড সময় দেওয়া হচ্ছে একটা কোশ করছে যে এই ষাট সেকেন্ডে তো অনেক বুট দেওয়া যাবে না অনেক বুট দেওয়া যাবে না কারণ

এবং তখনকার কর্মকর্তা যাই করেন না কেন মেশিন কারো কথা শুনবে না এবং মেশিনের যত ডেটা আছে সব ডেটা মেশিন অটোমেটিক্যালি ইডেস করে দেবে মানে আগের দিনও যদি কিছু করে রাখে সেটা সেগুলি সব মেশিন ডিবিট করে দিবে ডিবিট করে মেশিন একদম জিরো জিরো একটা প্রিন্ট আউট বের করে দেখাবে যে সবগুলিকে নিজের জিরো জিরো ভোট আছে এই মুহূর্তে এবং যখন ভোট শেষ হয়ে যাবে তখন কিন্তু যখন পাঁচটায় ভোট শেষ হয়ে যায় তখন কিন্তু ক্যাম্পাসে যতজন থাকে তত জুড়ে ভোট কিন্তু নেওয়া হয় এবং যখন ধরেন পাঁচটায় শেষ হয়ে গেল তখন কিন্তু কত জুন ভোটার আসছে সেটা কিন্তু গুনে মেশিনকে ইনপুট দিতে হবে যে আমার এখন দুইশো ভোটার আসছে এবং মেশিন কিন্তু দুইশো জনের ভোটে দেবেন এবার কিন্তু দুইশো কারো ভোট ওই মেশিনে দেওয়া যাবে না কাজে এই বিষয়গুলি কিন্তু আমরা কিন্তু এবং মেশিন যখন ভোট যখন কাউন্ট করার সময় যে অনেক সময় হাতে লেখার সময় কিন্তু হয়তো চাপে পড়ে ওইটা ওটা রেখে দেয় কিন্তু এখানে যেটা সম্ভব না কারণ মেশিন অটোমেটিক্যালি প্রিন্ট আউট বের করে দেবে যে কে কত ভোট কত ভোট পেয়েছে এবং ওই বুটটাকে আমরা যদি সেন্টার সাবারে আনতে পারবো সেটা আমি অপশনটা আমি সেট করে দিতে পারবো আনতে চাই আনতে পারবো যদি না আনতে আনতে পারবো এখন যেহেতু আমার কিন্তু মানে ওখানে অনেক সফিস্টিকটেড টেকনোলজি ক্রিপ্টোগ্রাফি এবং স্টেগোগ্রাফি টেকনোলজি ইউজ করে নিয়ে আসা হচ্ছে কাজে ওখানে যে ভোটটা যে আসতেছে সেন্ট্রাল সার্ভারে সেটি কিন্তু এত সহজে আপনি বুঝতেও পারবেন না এবং অন্য কেউ পাঠাইতেও পারবে না ভোট এবং ওটা কিন্তু এনক্রিপ্টেড অবস্থাতে থেকে যাবে কাজে ওইটাকেও আইডেন্টিফাই করা সম্ভব হবে না কাজে এই টেকনোলজিগুলি কিন্তু চিন্তা ভাবনা করেই ভোটিং মেশিন ডিজাইন করেছে যদি বলতে হয় আচ্ছা ভোট ইজেস করার ব্যাপারে যেটা প্রথমে আমি ইলেকট্রিসিটি মেশিন মেশিনটা যদি আমরা যদি ওই ছবি প্রজেক্ট করি যে আপনি ফিঙ্গারপ্রিন্ট দেবে ছবি আসবে এটা করবে আমাদের এখন তো জানেন আপনি যে ন্যানো টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়ে গেছে এবং ন্যানো টেকনোলজির সাথে সাথে ব্যাটারি লাইফ টাইম ব্যাটারি টেকনোলজি ওদের অ্যাডভান্স হয়ে গেছে তো এখানে যে ব্যাটারিটা ইউজ করা হচ্ছে আপনি ছবি ডিসপ্লে করবে চব্বিশ ঘন্টা পর্যন্ত এই ব্যাটারি কাজ করবে মানে ব্যাটারি চার্জ করে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাটারি চলবে আর যদি আমরা যদি ছবি ডিসপ্লে না করি তবে এই ব্যাটারিটা আজ চব্বিশ ঘন্টা পর্যন্ত চলবে কাজে সুতরাং এখানে ইলেকট্রিসিটি ভয়টা আমাদের থাকতেছে কিন্তু ভয়গুলা কোথায় মানে আমরা যদি আমাদের আগের পাইলটের অভিজ্ঞতাগুলো বলি যে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনী ইভিএম নিয়ে জটিলতার পর যে আসলে ওইবার পাইলট পুরো এটাই বন্ধ হয়ে গেল সেটা একটা বড় কারণ ছিল যে ব্যাটারি বদলে ফেলা হয়েছে বুয়েটকে জানানো হয়নি আগে চীনের ব্যাটারি ব্যবহার করা হতো হঠাৎ নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে দেশি ব্যাটারি ব্যবহার করা হবে সবই পত্রিকার খবর তো সেই জায়গায় মানে এই দুই লাখ মেশিন আসলে রক্ষা করা মানে

আমরা কিন্তু এই জিনিসটাকে পরীক্ষা নিরীক্ষা করতেছে যে বাংলাদেশের জন্য কোন পদ্ধতিতে যতটুকু ফাঁক ফোকন না রেখে সিস্টেমটাকে ডিজাইন করা যায় এবং পলিটিক্যাল দল দেব বা পলিটিকের ভোটে ক্যান্ডিডেট দেব আমি যে যে ক্যান্ডিডেটদের যে এটা ম্যানিপুলেট করা যে বিভিন্ন ক্ষমতা সেগুলি তো আমার জানি বাংলাদেশে বসে যেহেতু আমরা বাংলাদেশে ডিজাইন করতেছি কাজে আমরা তো জানি যে ক্যান্ডিডেটরা কীভাবে বুটগুলিকে ম্যানিপুলেট করতে পারে আমরা সেগুলি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু আমি মেশিন রেখে কিন্তু ওই পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করতেছি যেখানে সত্যিকার অর্থে জনগণের ভোটের অধিকার ফিরে আসবে এবং এখানে কেউ ফলস বুট যেমন দিতে পারবে না তেমনি কারো কোনো ভোট নষ্টও হবে না এবং আরেকটা দিকে আপনি বলতে যে যদি ভোট ইরে হয়ে যাবে কিনা ভোট যাতে ইরেস হয়ে না যায় এর জন্য কিন্তু

তারপরে আসলে বিবেচনা করা উচিত নাকি এই পুরো বিষয়টি আসলে মানে বিএনপি যেমনটা বলছে যে একটা ডিজিটাল দুর্নীতি শুরু করবার প্রক্রিয়া সেভাবেই দেখা উচিত মানে না জেনে যে বিষয়টি আসলে শেষ পর্যন্ত মেশিনটা কি দাঁড়ায় দেখুন আপনি বলেছেন যে দু হাজার উনিশের হলে সময় অত্যন্ত স্বল্প আমি বলবো যে বর্তমান শাসনতন্ত্র অনুযায়ী বা সংবিধান অনুযায়ী নির্বাচন হবে আগামী আঠারোর নভেম্বরের প্রথম সপ্তাহে অর্থাৎ সংসদের মেয়াদ পূর্তির তিন মাস আগে যেটা দু হাজার চোদ্দোর পাঁচ জানুয়ারি হয়েছে আমরা যদি সংবিধানের ওই হিসেবটা ধরি তাহলে আমাদের হাতে মাত্র এখন বাইশ থেকে তেইশ মাস সময় আছে এই বাইশ থেকে তেইশ মাস সময়ে এখনও ওনারা কিন্তু গবেষণা পর্যায়ে আছেন এখনও কোনো ফিনিশ প্রোডাক্ট কিন্তু বের হয়নি এখনই সামনের নির্বাচনে এই ধরনের চিন্তা করাটাই হবে অত্যন্ত ভুল চিন্তা কারণ যে আমাদের এখনো এই বিষয়ে কারুর মধ্যেই কিন্তু এই এই চিন্তাটা ম্যাচিউর করেনি এই যে যেমন উনি বললেন যে ষাট সেকেন্ডের মধ্যে যদি ভোট না দেওয়া যায় আবারও সুযোগ আসবে আবার অন্য বিশেষজ্ঞরা বলেছেন আমরা কিছু বিশেষজ্ঞের কথা শুনেছি যে ষাট সেকেন্ডের মধ্যে একই ব্যক্তি একাধিক ভোটও দিতে পারেন খালিদ মোহাম্মদ চৌধুরী বললেন যে এখনকার তো একজনে এক হাজারও দিতে পারেন সেটা কিভাবে পারেন সেটা হলো ওই ব্যালট কেটে কেটে সিল মেরে সেটাকেই বলে জালিয়াতি এটা যেমন এক ধরনের জালিয়াতি তেমনি ইভিএম একজনে যদি একাধিক ভোট দেন ওটাও জালিয়াতি আর স্বচ্ছ কোনটা ম্যানুয়ালি যদি একজনে এখন তো আপনার ভোটার লিস্টে ছবি আছে যদি স্বচ্ছ নির্বাচন হয় তাহলে ওই একজন ছবিওয়ালা ভোটার গিয়ে কিন্তু একটা ব্যালট পাবে তিনি কিন্তু একটা সিল মারবেন তার বেশি পারবেন না আর যদি সন্ত্রাসীরা ঢুকে পুরো ব্যালটের একেবারে পাঁচশো ব্যালটের ধরে যদি সিল মারা শুরু করেন সেটাকেই তো বলে

নির্ভর করছে মানে প্রথম তাদের সবচেয়ে বড় প্রায়োরিটি যে নির্বাচন কমিশনটির চেহারা কেমন হয় সেই নিয়ে যখন আলোচনা তখন আওয়ামী লীগের নির্বাচন কমিশন গঠনের সংলাপে গিয়ে চার দফা প্রস্তাবের মধ্যে ই এর কথা বলে এলো মানে এটা কেন এটা আওয়ামী লীগের এক ধরনের রাজনৈতিক কৌশল যে এই ই ভোটিং নিয়ে বিএনপি আলোচনা সমালোচনা করতে থাকুক সময়টা এভাবে পার হয়ে যাক কিন্তু আমি গুরুত্ব দিতে চাই ই ভোটিং কোনোভাবেই এই নির্বাচনের সামনের নির্বাচনের জন্যে গ্রহণযোগ্য না এটা যেমনি জনগণের কাছে পৌঁছে দেয়া তেমনি এই একটি কার্যকর নির্বাচন কমিশন গঠন এটাও আলোচনায় রাখা এবং নির্বাচন কমিশন গঠনের পরে পরবর্তী নির্বাচনে সরকারের পদ্ধতি কি হবে নির্বাচনকালীন সহায়ক সরকার হবে না অন্তর্বর্তীকালীন সরকার হবে এ নিয়ে আমরা চাই সরকার এবং প্রধান বিরোধী দল বিএনপি সহ প্রধান রাজনৈতিক দলের সাথে একটা রাজনৈতিক সমঝোতা হোক সরকার যেহেতু চাচ্ছে আগামী নির্বাচনটা গত নির্বাচনের মতো প্রশ্নবিদ্ধ না হোক তাহলে অবশ্যই সরকারের বিএনপি সহ প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করতে হবে আলোচনা করতে হবে সমঝোতা করতে হবে এবং একটা শান্তিপূর্ণ শুধু নয় একটা স্বচ্ছ নির্বাচনের পদ্ধতি বের করতে হবে এতে কোন এর কোনো বিকল্প নেই এখন মোবাইল ফোনের কথা বলছেন তো কি আপনি কি বলে ফেলি উনি মোবাইল ফোনের কথা বলছেন দেখুন মোবাইল ফোন ব্যবহার করা আর একেবারে আমি একটা টিপ দেওয়ার সাথে সাথে আমার ভোটের সময়টাও চলে গেল ভোটটা হয় হয়ে গেল না হলে হলো না না হলে একটা ঘুর ঘুর চলে গেল এখন শেখবার আসলে কোনো সুযোগ নাই এখানে শেখবার সুযোগ নাই কাজেই মোবাইল ফোনের সাথে একটা অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষ গ্রামের মোবাইল ফোন ব্যবহার করবে আর ই ভোটিং এই দুটো জিনিস এক নয় কাজেই এই ই ভোটিংকে এখন পরীক্ষামূলকভাবে চালানোর কোনো সুযোগ নেই আমি মনে করি সামনের নির্বাচন আর বাইশ তেইশ মাস পরে এই নির্বাচনের পরে যদি ই ভোটিংটাকে ই ভোটিং মেশিনকে আমরা সেভাবে করতে পারি বিভিন্নভাবে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে তাহলে পরবর্তী নির্বাচনগুলোতে চিন্তা করা যায় এখনই এটা প্রয়োগ করা মানেই হবে সরকারের কোন দূর এটা জনগণ এবং রাজনৈতিক দলগুলোর কাছে স্পষ্ট হয়ে পড়বে একটা বিরতি নিয়ে খালিদ মোহাম্মদ চৌধুরী এমপির কাছে ফিরব দর্শক থাকুন খালিদ মাহমুদ চৌধুরী এমপি আপনার কাছে যেতে চাই যে মানে নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি আলাপ করে যাচ্ছে সংবাদ মাধ্যমের সকল মনোযোগ যে নির্বাচন কমিশনটি কেমন হয় তা দিয়ে আওয়ামী লীগের ইন্টেনশন বোঝা যাবে নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি কে চায় কি চায় না বোঝা যাবে এবং বিএনপি আসবে কিনা সেটাও একরকমের নির্ধারিত হবে সেই সময়ে মানে খুবই আগ্রহের মধ্যে রাষ্ট্রপতির সংলাপে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাবে চার দফা মাত্র একটি বলেছে যে রাষ্ট্রপতি তার প্রজ্ঞা ব্যবহার করে যা নেয় সঙ্গত সিদ্ধান্ত নেবে তাতেই আওয়ামী রাজি বলে এই ই ভোটিং প্রসঙ্গ তুলে আনা মানে মাত্র চার দফার প্রস্তাবে কেন মানে এটা আরো মানে যে বিএনপি দু থেকে এমনি এটাতে আপত্তি করে যাচ্ছে কিন্তু এটা তো হচ্ছে যে জিনিসটা হয়েছে যে দেখেন ওই যে আহমেদ আজম ভাই বললেন যে স্বচ্ছ ভোটের ব্যবস্থা করা স্বচ্ছ ভোটের ব্যবস্থা করতে গেলে কিন্তু আপনার এই ধরনের একটা প্রক্রিয়া চালু করতে হবে যেখানে আপনার স্বচ্ছতা আছে এখন আমরা কথা বলে বিতর্কিত করতে পারি অনেক কিছুই আমি সেজন্য বললাম যে আজকে যে মেশিনটা এখানে আনা হতো বা দর্শক যদি দেখতো তাহলে ভালো হতো বা এই ধরনের একটা প্রেজেন্ট নিশ্চয়ই চালু করার আগে অন্তত আপনারা দেখতে এটা অবশ্যই প্রেজেন্ট আমি নিজেও যেটা এই প্রেজেন্টেশনটা দেখি নাই হয়তো এটা যখন তারা মানে 100% করে ফেলবে তখন এটা আসবে প্রেজেন্টেশন বিভিন্ন ভাবে এটা দেওয়া হবে মানুষের মধ্যে এই আতঙ্কটা কমে যাবে এবং একটা জিনিস আহমেদ বাজম বলছেন যে না ঠিক আছে এটার সঙ্গে তিনি একমত কিন্তু এই নির্বাচনে পরবর্তী নির্বাচনে আমরা এটা দেখা যেতে পারে এটা একটা পজিটিভ সাইন যে ঠিক আছে আসি মেশিনে ডিজিটালের সঙ্গে থাকতে চাচ্ছেন উনি তো আমরা যদি এই মধ্যেই যদি এটা হানড্রেড করতে পারি তাহলে এটাও এটাও সম্ভব হতে পারে আবার আমি বললাম যে ঠিক আছে পুরোটা যদি না হয় আমরা দুইটাই অপশন ডাকতে পারি সেটা আলোচনার বিষয় বিষয় আছে তা আওয়ামী লীগ একটা স্বচ্ছ ভোট যেহেতু আমার নির্বাচনটা সবাই চাচ্ছে যে আবার নিরপেক্ষে স্বচ্ছতা এই স্বচ্ছতা জায়গাটা থেকে আওয়ামী লীগ এই ধরনের একটা প্রস্তাবনা দিয়েছে যে নির্বাচন কমিশন গঠন হচ্ছে ঠিক আছে এই 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 বিষয়টা নিয়ে হয়তো আলোচনা রাষ্ট্রপতির সাথে পরে নাও হতে পারে সেহেতু রাষ্ট্রপতিকে মহামান্য রাষ্ট্রপতি একটা বলা হয়েছে যে আমরা এই ধরনের একটা ব্যবস্থা করলেন যেমন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন গঠনে যেমন স্বচ্ছতা কথা বলা হচ্ছে তেমনি

এটা তো আওয়ামী লীগ তো স্থির করবে না যে আপনার হচ্ছে কিভাবে প্রক্রিয়া নেবে এটা এটা স্থির করবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আমাদের এই প্রস্তাবনাটা যদি আমলে নেয় আমরা মনে করি যে স্বচ্ছতা আরো নিশ্চিত হবে এবং এটা আরো আলোচনার বিষয় আমরা আমাদের প্রস্তাবনাটা দিয়েছি তো কাজেই এই জায়গাটা আমাদের একটা সুস্থ চিন্তাভাবনা যে নির্বাচনের অবাধ নিরপেক্ষর পাশাপাশি স্বচ্ছতাও যেন এখানে তৈরি হয় সেই জায়গা থেকে আমরা এটা করেছি এডভোকেট আহমেদ আজম খান শেষ মন্তব্য আপনার এই প্রসঙ্গে যে স্বচ্ছতার জন্যই আসলে আওয়ামী লীগের এই উদ্যোগ দেখুন খালিদ মাহমুদ চৌধুরী কিন্তু একটা কথা বলেছেন যে আতঙ্ক পর্যায়ক্রমে কমে যাবে তার মানে এই ভোটিং নিয়ে এখনো ভোটারদের মধ্যে আতঙ্ক কাজ করছে তো যেখানে ভোটারদের মধ্যে ইভিএম আতঙ্ক আছে সেই ক্ষেত্রে এই পদ্ধতি এই মুহূর্তে প্রয়োগের তো কোনো প্রশ্নই উঠতে পারে না আর যে কথাটা বললেন যে দুটো পদ্ধতিই থাকতে পারে একটা কেন্দ্রে ম্যানুয়াল এবং ই ভোটিং তো ম্যানুয়াল এবং ই ভোটিং যদি থাকে তাহলে ই ভোটিংয়ে যেহেতু আমার ই আছে আতঙ্ক আছে আমি যদি মনে করি যে ম্যানুয়ালি যে ভোটগুলো হলো হলো ই ভোটিংয়ের ওখানে বড়ো রকমের ম্যানিপুলেশন হয়ে গেছে তাহলে তো আর আতঙ্কটা কাটলো না কাজেই আমি মনে করি যে এই সামনের নির্বাচনে ই ভোটিং নিয়ে কোনো প্রশ্ন নেই আমাদের বিশেষজ্ঞরা ওনাদের মতো বিশেষজ্ঞরা আগে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত করলে আমরা সকল রাজনৈতিক প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো দেখে যদি সন্তুষ্ট হই যে কোনো রাজনৈতিক দল বা কর্তৃপক্ষ ই ভোটিং যারা করবে প্রিজাইডিং অফিসার বা অন্য কোনো কর্তৃপক্ষ এটাকে ম্যানিপুলেট করতে পারবে না এটা যখনই সন্তুষ্টির পর্যায়ে আসবে তখন হয়তো পরের নির্বাচনগুলোতে বিশেষ করে স্থানীয় নির্বাচনগুলোতে চর্তার মধ্য দিয়ে আস্তে 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 জাতীয় নির্বাচন তাতেও এক দুইটা নির্বাচন চলে যাবে হঠাৎ করে এটা প্রয়োগ করা একেবারে এই সঠিক কাজ হবে বলে আমি মনে করি অধ্যাপক ডক্টর মাহফুযুল ইসলাম আপনি সেকেন্ড একটা কথা বলি আমি আপনাকে সর্বশেষ বলতে দেই যদি এক সেকেন্ড যদি বলেন অধ্যাপক ডক্টর মাহফুযুল ইসলাম একটু আপনি দয়া করে মানে আমার উপর খুব দ হবেন না কিন্তু না আপনারা কোনো চাপ অনুভব করছেন যে দ্রুত এই এইwidehat করতে হবে এবং দ্রুত বলতে হবে বা খুব ভালো হয়েছে আমাদের উদ্ভাবন আমি যদি সহজের যদি এক কথা যদি বলতে চাই আমাকে কোনো চাপে বা কোনো ইয়েতে করে দিন আমার কিন্তু আমাদের নিজস্ব চিন্তা ভাবনা থেকে আমার এই ধরনের একটা মেশিন তৈরি উদ্যোগ নেই আমার তিনজনে প্রথমে শুরু করেছিলাম তারপরে একটা পরিকল্পনা করার পরে একটা ট্যাম্পুয়ের ডিজাইন করার পরে ইলেকশন কমিশন একটা কমিটি করে দিয়েছেন আমার কমিটিতে পরীক্ষা নিরীক্ষা করেছি আমাদের মূল উদ্দেশ্য ছিল যে ধরেন সারা পৃথিবীতে অনেক সেক্টরই কিন্তু যেটা উনি বললেন যে আমার কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশে মেদা আছে আজকে যদি আপনি ইনটেল গু গ সব জায়গায় দেখেন ওখানে তো বড় বড় ইঞ্জিন দেওয়া কিন্তু বাংলাদেশে বিশেষ করে বুয়েটে গ্রাজুয়েট কিন্তু আমরা কিন্তু ইমপ্লিমেন্টেশনের সাতে দিক দিয়ে আমরা পিছাই আছি আমরা কেন ইমপ্লিমেন্টেশনের সাতে পিছাই থাকব সেই চ্যালেঞ্জকে সামনে দেখেই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের এই ই ভোটিং মেশিন বলেছে যে 2019 এর নির্বাচনে এটা না আমাদের কিন্তু আমরা কিন্তু যেটা আমি আপনাকে বললাম যে এই মিটিং 2019 এ ইউ ব্যবহার হবে কি হবে না সেটা রাজনীতিবিদদের সিদ্ধান্তের ব্যাপার আমাদের সিদ্ধান্ত হচ্ছে এমন একটা টেকনোলজি আমাদের দেশে উদ্ভাবন করা এমন একটা টেকনোলজি নিয়ে আসা যে হয়তো সারা পৃথিবীতে কথাটা বলছি এই কারণে যে আমরা নতুন নতুন যেকোনো জিনিস আমরা যখন ব্যবহার করি তখন আমাদের মধ্যে এই ধরনের একটা কাজ করে আমি সেই জায়গা থেকে বলেছি পরবর্তী দিন আমরা অভ্যস্ত হয়ে যাই পরবর্তীতে আমরা অভ্যস্ত হয়ে যাই কাজে আমরা যখন প্রথম যখন লাইভ টেলিভিশনের সামনে এসেছি ক্যামেরার সামনে তখন আমাদের মধ্যেও কিন্তু একটা জড়তা কাজ করছিল কিন্তু এখন যখন পর্যায়ক্রমিকভাবে আসি আমাদের সেই জড়তাটা কেটে গেছে আমরা আশা করি যে মানে উদ্ভাবন হবে এবং সেই উদ্ভাবনের পর সকলে দেখে সকলের এটা কিন্তু এটা কিন্তু মডেল হবে না কারণ এই ভোটিং কিন্তু সারা বিশ্বেই কিন্তু কোনো না কোন দেশে হচ্ছে বাতিল হচ্ছে হচ্ছে বাতিল হচ্ছে এটা কিন্তু শুধুই বাংলাদেশে প্রথমবারের মতো না কাজেই এটা কোনো সেরকম কোনো মডেল প্রথমবারের মতো বোধহয় ওই যে বায়োমেট্রিক মানে শনাক্তকরণের মাধ্যমে এটাই ওনারা উদ্ভাবনের চেষ্টা আজ আমরা পারি। সেটা পারি জন্য অবশ্যই পারি। এই অধ্যাপক ডক্টর ইসলাম ধন্যবাদ আপনাকে এডভোকেট আহমেদ আজম খান ধন্যবাদ আপনাকে দর্শক যারা সঙ্গে ছিলেন আপনারা জানেন আমরা শেষ করি কোন এক অঞ্চলের মানুষের সাফল্যের গল্প দিয়ে মানিকগঞ্জের বৃক্ষপ্রেমী শাহজাহান বিশ্বাস এলাকার সবার কাছে গাছ পাগল শাহজাহান নামে পরিচিত জেলার হরিরামপুর উপজেলার কৌড়ি গ্রামের এই গাছ পাগল শাহজাহানের গল্প দেখে আসি। মানিকগঞ্জ শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরের ছোট্ট একটি গ্রাম কৌরী ছায়া শুনিবির গ্রামটি দেখলে মনে হয় যেন শিল্পীর তুলিতে আঁকা গ্রামের পথের দুপাশে বাড়িগুলো গাছপালায় ঘেরা পুরো গ্রামটিকে এমন গাছ গাছটা সাজিয়েছেন বৃক্ষপ্রেমী শাহজাহান বিশ্বাস প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গেলে গাছ ছাড়া আমাদের কোনো উপায় নাই আর গাছটা শুধু সৌন্দর্যই নেয় আসতেছে বিরাট অর্থনীতি এটা যে দেশে যত বেশি গাছ ওই দেশ অর্থনীতিতে তত সমৃদ্ধ হয় আগামী প্রজন্ম প্রজন্মের জন্য একটা সবুজ বাংলাদেশ আর আমার আরেকটা আহ্বান যে সোনার বাংলাদেশ গড়তে গেলে সবুজ বাংলাদেশ গড়তে গেলে তিন দশকেরও বেশি সময় ধরে নিজের উদ্যোগে এলাকার রাস্তাঘাটের দুই পাশ খালের পার গোরস্থান শ্মশান বাজার শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান আর প্রতি জমিতে রোপণ করেছেন ষাট হাজারের বেশি গাছের চারা শুধু তাই নয় এসব গাছের পরিচর্যায় নিজের খরচে কাজে লাগিয়েছেন পাঁচ শ্রমিকও আমি এখানে কাজকর্ম শিখছি আপনাদের সাথে থাকি যেভাবে সবুজ বনায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং তার কারণে এত সবুজ অভয়ারণ্যের মতো একটা পরিবেশ তৈরি হয়েছে গ্রামটা কিন্তু সবুজে ঢেকে গেছি আমরা নিজেরা অনেক গাছ বেড়ে ফেলেছি ওনার দেখা দেখিতে বৃক্ষপ্রেমী শাহজাহানের এমন নিঃস্বার্থ উদ্যোগে গর্বিত তার ঘনিষ্ঠজনদের পাশাপাশি এলাকাবাসীও শাহজাহান অতুলনীয় আমি নিউ আমি দেশে এসে রোডের পার প্রতি জায়গায়ও যে গাছগুলো লাগাইছে আমাকে মুগ্ধ করেছে যে এখনও দেশে এত সুন্দর মনের মানুষ এখনো আছে আরও সমাজের কাজ করতে পারে উন্নয়নমূলক কাজ করতে পারে আমরা সেই করি গাছপাগুন শাজাহান বিশ্বাসের মতো বৃক্ষরোপণে সবাই এগিয়ে এলে হয়তো একদিন পাল্টে যাবে এদেশের চেহারা বাংলাদেশ পরিণত হবে সোনার বাংলায় আশরাফুল আলম লিটন ডিভিসি নিউজ মানিককত আপাতত বিদায় রাজকাহন থেকে আগামীকাল রাত দশটা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি তারপর রাত দশটা থেকে বারোটা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ তৈরি হবে নতুন রাজকাহন থাকুন ডিবিসি নিউজের সঙ্গে